আসসালাম আলাইকুম স্ক্রিনে যে কজনকে দেখতে পাচ্ছেন অবশ্যই প্রত্যেকই আপনারা চিনেন তাদের নিজের কন্টে গাওয়া ওয়াজ গজল সঙ্গীত বা বিভিন্ন ধরনের বয়ান ফেসবুকে ভাইরাল হয়েছে এবং ট্রেন্ডিংয়ে আছে তো প্রিয় দর্শক তারা কিভাবে এত সুন্দর করে ভয়েস রেকর্ড করে কোন সফটওয়্যার দিয়ে করে এবং কিভাবে এডিটিং করে এবং প্রফেশনালভাবে কীভাবে একটা ভিডিও এডিটিং করে সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক আপনার নিজের কন্টে গাওয়া ওয়াজ গজল সঙ্গীত বা গানকে ঠিক তাদের মতন সুন্দর করে ভয়েস রেকর্ড করতে পারবেন এডিটিং করতে পারবেন এবং প্রফেশনালভাবে একটা ভিডিও এডিটিং শিখতে পারবেন তো প্রিয় দর্শক আপনি কীভাবে এই কাজটা করবেন এটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও জুড়ে আছি জাহাঙ্গীর আলম তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা হাসান আজিজদের মতন ভয়েস রেকর্ড করতে হলে ভিডিও এডিটিং করতে হলে প্রথমে আপনাকে নর্মালিভাবে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে আপনি আপনার গজল ওয়াজ সঙ্গীত অথবা তিলত গান আপনি প্রথমে ভিডিও রেকর্ড করে নেবেন ভিডিও রেকর্ড করে নেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে চলে যাব ক্লেপকার্ট অ্যাপ্লিকেশন আসার পর এখানে যদি কোনো ফার্মেশন চাই তাহলে আপনি ফার্মেশনটা দিয়ে নেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রথমে নর্মালিভাবে একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলেন আপনার ভিডিও রেকর্ড করেছিলেন সেই ভিডিও রেকর্ডটা এখান থেকে ইনপুট করে দিবেন তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড অপশন অ্যাড অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার বিরোটা এখানে চলে আসবে এখন যদি আমি বিরোটা আপনাদেরকে একটু শোনাই একটু শুনে দেখুন কতদিন কত মাস ধরে আছো তুমি তুমি ছাড়াই তো প্রিয় দর্শক এখানে যে বয়েসটা আপনি শুনেছেন যেটা শুনতে তেমন ভালো দেখাচ্ছে না প্রফেশনাল লাগছে না এখানে আপনার ভিডিওতে যদি বা বয়েসের মধ্যে যদি কোনো ইফেক্ট ব্যবহার করেন কোনো সাউন্ড ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা বা বয়েসটা প্রফেশনালভাবে এডিটিং করা হয়ে যাবে এবং শুনতে ভালো লাগবে তো আপনি এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনি প্রথমেই এই ভিডিও লেয়ারের ওপর একটা ক্লিক করে দিবেন লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এটা এদিকে একটু ঠেনে আনবেন আনার পর আপনি এখানে পেয়ে যাবেন দুইটি অপশন এখানে পেয়ে যাবেন দুইটি অপশন একটা হচ্ছে রেডিওস নয়েজ আর এখানে পেয়ে যাবেন বয়েস ইফেক্ট তো প্রথমে আপনি রেডিওস নয়েজের উপর একটা ক্লিক করে দেবেন রেডিওস নয়েজের উপর ক্লিক করে দেওয়ার পর কি হবে আপনার ভিডিও রেকর্ড করার সময় আশেপাশে যে সাউন্ড ছিল অতিরিক্ত সাউন্ড ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আপনি এখানে এই অপশনটা দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে পেয়ে যাবেন রাইট সিনো ও রাইট একটা ক্লিক করে দেবেন রাইট সিন্ডোতে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওতে যে অতিরিক্ত নয়েস ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন আপনার বয়েসটা সুন্দর করার জন্য প্রফেশনালভাবে এডিট করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন বয়েস নয়েস ই অপশন একটা ক্লিক করে দিবেন ই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অবশ্যই প্রথমে ডাটাটা চালু থাকতে হবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর আপনি এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসে এখানে বেশ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন এখান থেকে কি মূলত আপনার বয়েস রেকর্ডটা ভয়েসটা এডিটিং করে নেবেন ভাবে তো প্রিয় দর্শক এখানে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি প্রত্যেকটা একটা একটা করে দেখে নেবেন তো আপনাদেরকে আমি সহজ করে দেখানোর জন্য এখানে দুইটি অপশন আপনাদেরকে দেখাবো এখানে হয়তো একটা হচ্ছে মিউজিক হং আর একটা হচ্ছে ইকো এই দুইটা অপশন দিয়ে আপনাদেরকে কাজ দেখাবো আর আপনি চাইলে প্রত্যেকটাই অপশনগুলো চেক করে নিতে পারেন তো প্রথমে আমি এখান থেকে ই এম আই সি এর উপর একটা ক্লিক করে দিলাম এখন শুনতে একটু আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি বয়সটা শুনতে খুব সুন্দর দেখাচ্ছে বা আরও একটু প্রফেশনালভাবে করতে হলে আপনি এখান থেকে পার্সেন্ট কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন কোন পার্সেন্টে দিলে আপনার বয়সটা শুনতে সুন্দর লাগে তো আপনি এখান থেকে এটা কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন। তো এখন আমি আপনাদেরকে যদি শোনাই আর একটু কমিয়ে দেবেন এটা একটু বাড়িয়ে দিবেন পারলে একটু কমিয়ে দিবেন এটা বাড়িয়ে দিবেন। তারপর আপনি নিচে পেয়ে যাবেন রাইট সিনো রাইট সিনোর উপর ক্লিক করে দিলেই আপনি এটা সেভ হয়ে যাবে এখন যদি আপনার চান যে প্রত্যেকটা টেস্ট করতে প্রত্যেকটা আপনি দেখতে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন এই যে এখানে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো শুনতে তেমন ভালো দেখাচ্ছে না আপনি কি করবেন এখান থেকে ওই যে মাইক্রোফোন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি মাইকো এবং ইকুর ওপর ক্লিক করে দিবেন ইকোর উপর ক্লিক করে দিলেই আপনার শুনতে ভালো দেখাবে বা শুনতে খুব ভালো লাগবে তারপর আপনি এখানে পেয়ে যাবেন রাইট চিহ্ন রাইট চিহ্নর উপর ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে যাবে এখন আমি প্রফেশনালভাবে আপনাদেরকে শোনাচ্ছি একদম টোটালিভাবে কেমন হয়েছে তো প্রিয় ভিভার্স বয়সটা আগের তুলনায় এখন বর্তমানের বয়সটা খুব শুনতে ভালো দেখাচ্ছে এবং প্রফেশনাল লাগছে এইভাবে আপনি আপনার বয়েস রেকর্ডটা এইভাবে এডিটিং করে নিতে পারবেন এবং তো প্রিয় এখান এখান থেকে আপনার বয়সটা এডিটিং করে নেওয়ার পর এখন যদি আপনি চান যে ভিডিওর কিছু অংশ কেটে দিতে এবং এখান থেকে কাস্টমাইজ করে নিতে তাহলে আপনি এখানে কি করবেন ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে দিবেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিয়ে আপনি এখানে পেয়ে যাবেন স্প্লিট স্প্লিট উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি চাইলে এই ভিডিওর শেষের অংশটা আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারেন এই যে এখানে পেয়ে যাবেন ডিলেট অপশন ডিলেট অপশান একটা ক্লিক করে দেবেন এটা ডিলেট হয়ে যাবে তারপর এখানে পেয়ে যাবেন ক্যাপকার্ট যে লোগোটা এই লোগোর উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আবার পেয়ে যাবেন ডিলেট ডিলেট অপশানে ক্লিক করে দেবেন ক্যাপকার্ট লোগোটা এখান থেকে রিমুভ হয়ে যাবে শুরুতে কাটতে চান তাহলে আপনি যেখান থেকে কাটবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করানোর পর এখানে পেয়ে যাবেন স্প্লিট স্প্লিট উপর একটা ক্লিক করে দেবেন এটা তারপর আপনি এখানে পেয়ে যাবেন যেই অপশনটা এটার উপর ক্লিক করে দেবেন এটা ডিলেট হয়ে যাবে তো ডিলেট করে নেওয়ার পর এখন যদি চান যে আপনার ভিডিওতে কালার চেঞ্জ করতে তাহলে আপনি ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করে দেবেন ভিডিও লেয়ারের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন ফিল্টার নামে একটা অপশন ফিল্টার ওপর একটা ক্লিক করে দেবেন এখানে আপনি অনেক ফিল্টার পেয়ে যাবেন প্রত্যেকটা ফিল্টার আপনি চেক করে নেবেন কোন ফিল্টারটা আপনার এখানে ভিডিওতে ম্যাচ করছে বা দেখতে সুন্দর দেখাচ্ছে আপনি এখান থেকে চেক করে নেবেন এখান থেকে যদি আপনার সুন্দর না দেখায় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন যে এই অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে রাইট সাইডে ক্লিক করে দেবেন এখানে আপনি পেয়ে যাবেন অ্যাডজাস্ট এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো প্রত্যেকটাতে ক্লিক করবেন এবং কালার ম্যাচিং করে নিতে পারবেন আমি এখানে ক্লিক করে দিলাম এটা আমি একটু কমিয়ে দিলাম তারপর এখানে আবার ক্লিক করে দিলাম এটা আমি একটু বাড়িয়ে দিলাম গ্রিন কালার করে দিলাম এখান থেকে আবার এটা একটু বাড়িয়ে দিলাম গ্রিন কালারে নিলাম এখান থেকে আপনার কালার ম্যাচিং করে নেওয়ার পর এখানে পেয়ে যাবেন রাইট সিন রাইট সিনেতে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ভিডিও এডিটিং করা নেওয়ার পর উপরে পেয়ে যাবেন যে হাজার আসিপি এই অপশনটা রেখে তারপর এখানে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তিরচি নিরচিণ উপর একটা ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো প্রিয় দর্শক মূলত ছিল আজকের ভিডিওটা বিরোধটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো এই অনুযায়ী একটা ভিডিও তৈরি করতে